আজ অষ্টমতম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন অর্থাৎ রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেকেন্দ্রাবাদ বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন তিনি। বন্দে ভারতের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে নরেন্দ্র মোদী বলেন, সেকেন্দ্রাবাদ এবং বিশাখাপত্তনমের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসকে ফ্ল্যাগ অফ করতে পেরে আমি আনন্দিত। এটি মানুষের জীবনযাত্রা সহজ করবে, পর্যটনকে উৎসাহিত করবে এবং অর্থনীতিকে উপকৃত করবে। এটি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের জনগণের জন্য একটি উপহার। তিনি আরও বলেন, বন্দে ভারত এক্সপ্রেস একটি উপায়ে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের ভাগ করা সংস্কৃতি এবং ভাগ করা ঐতিহ্যকে সংযুক্ত করবে। বন্দে ভারত এক্সপ্রেস বোঝায় যে ভারত সব কিছু সেরা চায়। বন্দে ভারত এক্সপ্রেস হল নতুন ভারতের সংকল্প এবং সম্ভাবনার প্রতীক। সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষেণ রেড্ডি। রেল মন্ত্রকের মতে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি, যেটি সেকেন্দ্রাবাদ এবং বিশাখাপত্তনমের মধ্যে সংযোগ স্থাপন করবে, এটি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের তেলেগুভাষী রাজ্যগুলির মধ্য দিয়ে সংযোগকারী প্রথম ট্রেন, যেটি প্রায় 700 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেস একটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি এবং পদ্ধতিতে তৈরি সেমি হাই স্পিড ট্রেন, যা যে কোনো দুটি জায়গার মধ্যে সময়ের ব্যবধান অন্যান্য ট্রেনের তুলনায় অনেক কম করে। প্রথম বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হয়েছিল 18 ফেব্রুয়ারি 2019 সালে দিল্লি বারাণসী রুটে। সম্প্রতি 30 ডিসেম্বর 2022 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। তবে একথা বলাই যায় যে এই ট্রেন রেল ব্যবহারকারীদের দ্রুত ও আরামদায়ক এবং আরও সুবিধাজনক ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করবে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।